আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লা সিলেট ও খুলনায় 9 জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় মারা গেছে 6 জন ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছে অনেক মানুষ একদিনে ডাক্তার নার্স ব্যাংক কর্মকর্তা সহ বরিশালে 86 নোয়াখালীতে 85 জন নওগাঁয় 70 জন যশোরে 69 জন রংপুরে 63 জন সিলেটে 59 জন ময়মনসিংহে 32 জন নেত্রকোনায় 5 জন এবং শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান রাতে শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গোয়েন্দা পুলিশ ডিবি অপরাজিতা ইন্টারন্যাশনালের ব্যানারে এসব মাস্ক সরবরাহ করেন তিনি এই ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার খুশি আলম দায়িত্ব পাওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি স্বাস্থ্যখাতের এ পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শেরপুরে বন্যার পানিতে ডুবে সদর ও নংলা উপজেলার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে আরও 2 সেন্টিমিটার গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি তিস্তা মুখঘাট পয়েন্টে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাঘট নদীর পানি বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে এবং করতোয়া নদীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে গত এক মাস ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত প্রায় 4 লাখ মানুষ জামালপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সিরাজগঞ্জে তৃতীয় দফায় পানি বাড়তে থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদী ভাঙছে দুকুর নিঃস্ব হচ্ছে বানভাসী মানুষ এদিকে গত 2 দিন বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে পানি ধীরগতিতে কমতে শুরু করেছে করোনা মহামারীর এ সময় ওষুধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এজন্য 4টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যার পরিপ্রেক্ষিতে ওষুধের দামে ছাড়ের পাশাপাশি বিদেশ থেকে কম মূল্যের প্রয়োজনীয় ওষুধও আমদানি করতে পারবে ব্যবসায়ীরা এ পদক্ষেপের আগে বড় বড় ওষুধ ব্যবসায়ীদের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট তবে একে সামনের নির্বাচনে ভোট জেতার কৌশল হিসেবে অনেকে দেখছেন নেটিজেনরা এদিকে ওষুধ শিল্পের ওপর হোয়াইট হাউস নিয়ন্ত্রণের খুব বেশি না থাকা এবং নির্বাহী আদেশ হলেও কোর্টে তা প্রশ্নের সম্মুখীন হলে পরিবর্তন হওয়ার সুযোগ থাকে এমন সিদ্ধান্ত বিপজ্জনক বলছেন এ খাতের বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো মানুষ মারা গেছেন করোনায় পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1.56 কোটি এবং মারা গেছেন 6,38,000 যুক্তরাষ্ট্রে চীনের সামরিক বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার এক সিঙ্গাপুরের নাগরিককে আটক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই তিনি রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করার মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ সব তথ্য চায়না তদন্ত সংস্থার কাছে পাঠাতেন আর তিনি তা স্বীকারও করেছেন এর আগে একই অভিযোগে আরও 3 চীন নাগরিককে গ্রেফতার করা হলেও এক চীনা গবেষক এখনও পালিয়ে আছেন যাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে এর আগে এই চীনা গবেষকের সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকিয়ে থাকা এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে কনসুলেটটি বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন এটি পাল্টা উদ্যোগ হিসেবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংডু মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাস বিরতির পর প্রথম মাঠে নেমে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার তাতে সেন্ট এতিয়েনকে পরাজিত করে ফরাসি কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেইন নিজেদের মাঠ স্টেড দি ফ্রান্সে খেলার 14 মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট গোলকিপার জিওতার সাথে ফিরিয়ে দেন ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন নেইমার 27 মিনিটে এমবাপ্পের ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা পরে ভিএআর এর সাহায্যে রেফারি পেরিনকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় এতিয়েন কিন্তু বাকি সময় কোনো দল আর গোল করতে পারেনি শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুসেলের দল সব মিলিয়ে ফরাসি কাপের 13তম শিরোপা জিতল পিএসজি দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News ধন্যবাদ সবাইকে